করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ক্যাম্পেন কলিং মিডিয়া সকল দর্শকদের স্বাগত। আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি হাইকোর্টের অ্যাডভোকেট ফিরদৌস সামিমকে। ফিরদৌস দা, আপনাকে ক্যাম্পেন কলিং এ স্বাগত। নমস্কার ফিরদৌস দা, একদম প্রশ্নে চলে যাচ্ছি যে আজকে দিনভর আমরা দেখলাম কি ঘটলো না ঘটলো, তো এই পুরো ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন যদি একটু বিস্তারিত আমাদের দর্শক বন্ধুদের বলেন। দেখুন, এই নারদদা যে মামলা সেটা মূলত একটা দুর্নীতির মামলা, এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান কিছু নেতা আর কিছু নেতা যারা বিজেপিতে জয়েন করেছে সেই নেতারা দুর্নীতি করেছে, এবং সেই দুর্নীতির দায়ে তারা জেলে গেছে। এখন সময়কাল নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে যে কেন এই সময়ে কিছু নেতাকে গ্রেপ্তার করা হলো, কিছু নেতাকে গ্রেপ্তার করা হলো না। এখন দেখুন, তদন্ত একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যারা তদন্তকারী সংস্থা তারা মনে করেছে কিছু নেতাকে এখন গ্রেপ্তার করা প্রয়োজন, সেই নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক অভিসন্ধির গল্প আনা যেতেই পারে, কিন্তু আলটিমেট এই মামলাটি কিন্তু দুর্নীতির মামলা। ফলে দুর্নীতি মামলায় যারা দুর্নীতিগ্রস্ত হবেন তারা জেলে যাবেন, এই নিয়ে কোনো প্রশ্ন থাকা কারোর মনে উচিত নয়। কিন্তু আমরা এই গোটা পর্বে কি দেখলাম যে এই দুর্নীতিতে যারা যুক্ত তাদেরকে দুর্নীতি থেকে মুক্ত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন তদন্তকারী সংস্থার অফিসে এবং তদন্ত প্রভাবিত করতেন, রাজ্যের আইন মন্ত্রী পৌঁছে যাচ্ছেন আদালতে, আদালত প্রক্রিয়ার মধ্যে তিনি প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। ফলে এই যে সিনারিওটা দেখছি সেটা কিন্তু জনমানুষে খুব ভালো প্রভাব ফেলছে না। এখন রাজ্যে লকডাউন চলছে, মুখ্যমন্ত্রী চলে গেলেন সিবিআই দপ্তরে হাজার হাজার তাদের সমর্থক নিয়ে, এবং হাজার হাজার সমর্থক তারা রাস্তায় এসে জড়ো হলেন। এটা কি খুব ভালো পিকচার তৈরি হলো গোটা ভারতবর্ষের সামনে? যদি ধরুন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এই যাদের গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারটি ঠিক নয়, তার জন্য তো আদালত আছে, আদালতে তাদের আইনজীবীরা সওয়াল জবাব করবেন, এবং আদালত থেকে যে পক্ষের রায় পক্ষের রায় দেবে তার উচ্চতর আদালত আছে, তাই যদি পছন্দের না উচ্চতর আদালতে যাবেন, সেক্ষেত্রে সেই পথ না হেঁটে সেই পথে না হেঁটে ওনারা করলেন কি, তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করলেন। এটা অত্যন্ত নক্কারজনক, এবং আপনাদের মনে থাকবে নিশ্চয় যে বেল পাওয়ার পরে কিন্তু প্রসিডিংটাকে কলকাতা হাইকোর্ট স্টে করতে বাধ্য হয়েছিল। আমি এই শব্দটা কিন্তু ব্যবহার করতে বাধ্য হচ্ছি, কারণ বাধ্য হয়েছিল, কারণ যে প্রসিডিংস এ কলকাতা হাইকোর্ট স্টে করেছিল সেটা হলো রিট অর্ডারের মাধ্যমে বেল যে পেয়েছিল সেই বেল পাওয়ার যে প্রসিডিং সেটাকে স্টে করতে কলকাতা হাইকোর্ট বাধ্য হয়েছিল। এখন এই মামলাটি বারবার কিছু কথা উঠে আসছে যে রাজ্যপাল তিনি স্যাংশন দিয়েছেন, সেই স্যাংশন নাকি অবৈধ, এইসব কথাবার্তা বলা হচ্ছে, তাদের নাকি আগে ডাকা হয়নি, আগে নোটিশ দেওয়া হয়নি, এইসব গল্প বলা হচ্ছে। কিন্তু এই যে একটে মামলা হয়েছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988, আপনাদেরকে আমি সেকশন 19টা একবার কিছুক্ষণের জন্য পড়ে শোনাচ্ছি। সেকশন 19, প্রিভিয়াস স্যাংশন নেসেসারি ফর প্রসিকিউশন, নো কোর্ট শ্যাল টেক কগনিজেন্স অফ এন অফেন্স পানিশেবল আন্ডার সেকশন 7, 10, 11, 13, and 15। এখানে কি বলা যায়, নো কোর্ট শ্যাল টেক কগনিজেন্স, অর্থাৎ কোর্ট কগনিজেন্স তখন নিতে পারবে যখন তার স্যাংশন থাকবে। এক্ষেত্রে তো ইনভেস্টিগেটিভ এজেন্সি, সে তার ইনভেস্টিগেশন চালাচ্ছে, ইনভেস্টিগেটিভ এজেন্সি তারা চার্জশিট দিচ্ছে, এর জন্য স্যাংশনের কি প্রয়োজন, এর জন্য কোনো স্যাংশনের প্রয়োজন নেই। হ্যাঁ, তারা উপযাজকের মতো তারা রাজ্যপালের কাছ থেকে স্যাংশন নিয়ে নিয়েছেন। এখন ওই স্যাংশনটাকে যদি ধরুন আমি ধরে নিলাম এই সেকশন 19 যে স্যাংশন সেটাকে ওই স্যাংশন হিসেবে যদি চালাবার চেষ্টা করে, সেক্ষেত্রে আদালত আছে, আদালতে এসে বলবেন যে এই স্যাংশনটা অবৈধ হয়েছে, সেটা ভালো হবে, সেটা আপনার পক্ষে যাবে। কিন্তু সেটা না করে
এইসব গল্প বলে তদন্তকারী সংস্থার উপর চাপ তৈরি করে একটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আমি অবশ্যই একথা বলতে আমার আমি বাধ্যই থাকব, তার কারণ যে এই যে পুরো তদন্ত প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে একটা বিশেষ রাজনৈতিক দলের বিশেষ কিছু নেতাকেই গ্রেপ্তার করা, ফলে সেক্ষেত্রে কেউ যদি মনে করে যে এর মধ্যে অভিসন্ধি আছে, সেই অভিসন্ধি খোঁজাটা কিন্তু খুব বেশি বাতুলতা হবে না। এখন এই মানে এই বিজেপি বা তৃণমূল কংগ্রেস এই দুটো দলই এই যে প্রশাসনকে পুলিশকে ব্যবহার করার ক্ষেত্রে এরা দক্ষতা অর্জন করেছে, এবং এই দুটো দলই এই তাদের প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক ভাবে তাদের পক্ষে টেনে নেওয়া এটাকে কিন্তু বার বার করে চলে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস করেনি, তৃণমূল কংগ্রেস তো এই অস্ত্রটাই ব্যবহার করেছে, বার বার ব্যবহার করেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার ইতিহাস কিন্তু একথাই বলে, তিনি কিন্তু তদন্ত প্রভাব বিস্তার করতে চান, তিনি কখনো থানায় পৌঁছে যান, তিনি কখনো রাজীব কুমারের সঙ্গে পৌঁছে যান, ফলে এই জিনিস চলতে থাকলে যেটা হবে একটা অ্যানার্কি তৈরি হবে, রুল অফ ল বলে কিছু থাকবে না। এটা অত্যন্ত পীড়াদায়ক প্রতিটি জনগণের জন্য, কারণ গণতন্ত্র প্রিয় মানুষ তারা কিন্তু একটু শান্তিতে থাকতে চায়। সেদিন যে তাণ্ডব লীলা চালিয়েছে সিবিআই দপ্তরে, কখনো ঢিল ছুড়ে কখনো বোতল ছুড়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে 6 ঘন্টা সেখানে অবস্থান করছেন, এটা কি খুব ভালো পিকচার নাকি রাজ্যের জন্য? রাজ্যের মুখ্যমন্ত্রী কেন যাবেন একটা তদন্তকারী সংস্থার দপ্তরে গিয়ে সেখানে বসে থাকবেন, বলবেন আমাকে আগে গ্রেপ্তার করো? রাজ্যের মুখ্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেন গ্রেপ্তার হবেন, এ প্রশ্ন তো থাকবে। ফিরোজা, একটা বিষয়ে যাব যে এই যে সোমবার দিন আমরা দেখলাম নিজাম প্যালেসের বাইরে ওইরকম তাণ্ডব লীলা, মুখ্যমন্ত্রী ধর্ণা দিলেন, এবং আইনজীবী আইনমন্ত্রী কিন্তু আদালতে তার সমর্থক নিয়েও পৌঁছে গিয়েছিলেন, তো এই বিষয়গুলো আমরা দেখলাম, তাতে কি সিবিআই এইগুলোকে হাতিয়ার করে সিবিআই কিছুটা এগিয়ে গেল? একদমই, আমি যদি ধরে নিলাম যে বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওরা রাজ্যটাকে অস্থির করে দিতে চাইছে, আমি তর্কের খাতিরে ধরেই নিলাম যে বিজেপি রাজ্যটাকে অস্থির করে দিতে চাইছে তোমাদের কিছু নেতা নেত্রীকে গ্রেফতার করে, আচ্ছা ওদের পাতা ফাঁদে তোমরা পা দেবে কেন? তাহলে আমার আমার মানে পাল্টা প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে কি এই যে অস্থিরতা তৈরি, সাংবিধানিক ক্রাইসিস তৈরি, এতে কি দুই পক্ষেরই মদত আছে? দুই পক্ষ তো একসঙ্গে একজন ফান্ড পাচ্ছে, অপরজন সেই পাতা ফাঁদে পা দিচ্ছেন, কেন পা দেবেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর কি এই রাজনৈতিক বোধ, এই আইনগত বোধ নেই যে একটা তদন্তকারী সংস্থার উপরে এইভাবে চাপ সৃষ্টি করা যায় না? রাজ্যের মুখ্যমন্ত্রীর নিশ্চিত ভাবেই এই বোধ আছে, তারপরেও তিনি এটা করেছেন মানে আমাকে ধরে নিতেই হবে যে তিনি রাজনৈতিক এই অস্থিরতা তৈরি করতে চাইছেন, ফলে রাজনৈতিক অস্থিরতা তৈরির যে প্রয়াস, কারণ আসল বিষয় হচ্ছে যে এদের যে প্রশাসনিক অদক্ষতা সেটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে, ভ্যাকসিন দিতে পারছে না, হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষজনকে খাবার পৌঁছে দিতে পারছে না, ফলে এই যে প্রশাসনিক অদক্ষতা সেইটা মানুষের সামনে চলে আসছে, তাই এই ক্রাইসিস তৈরি করা হচ্ছে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ ধরুন সিবিআই এর পক্ষ থেকে সিবিআই তো একটা চার্জশিট দিয়ে দিয়েছে, সিবিআই যদি মনে করে যে এরা প্রভাবশালী, এরা তদন্তে প্রভাব খাটাতে পারে, এরা যারা সাক্ষী তাদেরকে ভয় দেখাতে পারেন, যারা আবেদনকারী তাদেরকে ভয় দেখাতে পারে, তাহলে এতদিন ধরে তারা কি প্রভাবশালী ছিলেন না? এরা তো রাজ্যের মন্ত্রী তো এর আগেও ছিলেন, 2016 পর থেকে কি এরা রাজ্যের মন্ত্রী ছিলেন না? তাহলে তখন কেন গ্রেপ্তার করা হয়নি, এ প্রশ্ন তো মানুষের মনে থাকবে। তাহলে অভিসন্ধিমূলক গ্রেপ্তার তো হতেই পারে, কিন্তু সেই অভিসন্ধিটা কি সেই প্রশ্নও থাকবে। সেই অভিসন্ধি শুধুমাত্র যে রাজ্যে অস্থিরতা তৈরি, নাকি প্রশাসনিক অদক্ষতাটাকে ঢেকে ফেলার জন্য এক ধরনের এই অস্থিরতার অস্থিরতা অস্থিরতা খেলা তৈরি? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীও খুব ভালোভাবে জানেন এবং কেন্দ্রের সরকারও খুব ভালোভাবে জানেন, এই যে একটা কথা চাউর করে দেওয়া হচ্ছে যে
প্রেসিডেন্ট রুল আনতে চান তাই অস্থিরতা তৈরি করে। আচ্ছা এইসব এই ছোট ছোট ঘটনাতে কি আর প্রেসিডেন্ট রুল হয় নাকি? সুপ্রিম কোর্ট এর আগে বারবার বলেছে যে কখন প্রেসিডেন্ট রুল করা যাবে, রাষ্ট্রপতি শাসন কখন জারি করা যাবে। ফলে এখন এই আজকের দিনে দাঁড়িয়ে ওভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে, ফলে এই বাউন্সিংটা বেরিয়ে আসতে হবে। ফিরোজা আর একটা বিষয় যাবো যে এজি কিশোর দত্ত জানান আইন ভেঙে পড়েছে, কোনো অভিযোগ জানায়নি সিবিআই, কি বলবেন তাহলে এই বিষয়টা নিয়ে? হঠাৎ করে হাইকোর্টে আবেদন করেছে না সেদিনে, দেখুন সেদিনের পরিস্থিতি যা ছিল হাইকোর্টের, সেদিনের যা পরিস্থিতি ছিল ওরা হাইকোর্টে একটা চিঠি পাঠিয়েছিল। আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, যে হাইকোর্টের সেদিন যা পরিস্থিতি তৈরি হয়েছিল হাইকোর্ট চাইলে সেদিন সুয়ামোটো কগনিজেন্সও নিতে পারত। এ তো চিঠি পেয়েছে, চিঠি না পেয়ে হাইকোর্ট চাইলে সুয়ামোটো কগনিজেন্সও নিতে পারত। কারণ একটা রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি তদন্তকারী সংস্থার দপ্তরে পৌঁছে যাচ্ছেন এবং তার সঙ্গে যখন লকডাউন চলছে প্রায় কয়েক হাজার সদস্য সমর্থক তার দলের কর্মী নেতা তাদেরকে নিয়ে পৌঁছে যাচ্ছেন আদালত চত্বরে, আইন মন্ত্রী পৌঁছে যাচ্ছেন, আরো মন্ত্রীরা পৌঁছে যাচ্ছেন, হেভিওয়েট মন্ত্রীরা পৌঁছে যাচ্ছেন এবং একটা অস্থিরতা তৈরি করছেন। আদালত চাইলে সেদিন সুয়ামোটো কগনিজেন্সও নিতে পারত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে সিবিআই একটা চিঠি পাঠিয়েছে, তারপর রিট প্রসিডিংস হয়েছে, সেই রিট প্রসিডিংস এ অর্ডার হয়েছে যে এই যে বেল অর্ডারটা হয়েছিল সেই যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা স্টে থাকবে। দেখুন এক্ষেত্রে সিবিআই কিন্তু ক্যান্সেলেশন অফ বেলে আসেন, হাইকোর্ট তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে নিচের কোর্টের যে প্রসিডিংসটা চলছিল সেই প্রসিডিংসটাকে স্টে করেছে। এবং আমি বলছি স্টে করতে বাধ্য হয়েছে যে পরিস্থিতি তৈরি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের কর্মী সমর্থক নেতারা, কারণ তারাই এই এনার্জিটা ডেকে এনেছে। কারণ আমি ধরেন তর্কের সাথে ধরে নিলাম যে প্রতিহিংসামূলক রাজনীতির জন্য কেন্দ্রের যে শাসক দল, সেই শাসক দল এখানে কিছু নেতাকে, কিছু মন্ত্রীকে ভুল করে জেলে ঢুকিয়েছে, অবৈধভাবে বেআইনি ভাবে জেলে ঢুকিয়েছে। কিন্তু তারপরেও তো এই যুক্তি কখনোই খাড়া করা যায় না যে তার জন্য সেই তদন্তকারী সংস্থার অফিসে গিয়ে মুখ্যমন্ত্রী 6 ঘন্টা অবস্থান করবেন, ঢিল মারবেন সেই দপ্তরে। এটা তো এই এই এর সঙ্গে তো সাযুজ্যপূর্ণ নয়। ফলে আপনাকে এটা বুঝতেই হবে যে এই যে অস্থিরতা তৈরি করলো হাইকোর্ট যে অর্ডার দিল, এই অর্ডার দেওয়ার পেছনে মূল কারণ হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার কর্মী সমর্থক নেতা, তাদের ব্যবহার এবং গণতন্ত্রের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি। কারণ দেখুন গণতান্ত্রিক কাঠাময় এই যতগুলো সিস্টেম আছে এই সিস্টেমের নির্দিষ্ট দায়িত্ব আছে, মুখ্যমন্ত্রী তার জন্য একটা নির্দিষ্ট দায়িত্ব আছে, প্রশাসন তার জন্য একটা নির্দিষ্ট দায়িত্ব আছে, বিচার ব্যবস্থা তারও একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। ফলে প্রত্যেককে তার দায়িত্বগুলোকে পালন করতে দিতে হবে। কেন্দ্রের যে তদন্তকারী সংস্থা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব অনুযায়ী তারা কাজ করছে, তাদের সেই কাজের ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তার জন্য তো আদালত আছে, আদালতেই তার বিচার হবে। এবং মুখ্যমন্ত্রীর আদালতের প্রতি আরো বেশি সম্ভ্রম থাকা উচিত। আমি মনে করি যে বিচার ব্যবস্থার প্রতি এই সম্ভ্রম উনি প্রকাশ করছেন না, তার ব্যবহারে সেটা প্রকাশ। কারণ তার যদি বিচার ব্যবস্থার প্রতি বিন্দুমাত্র সম্ভ্রম থাকতো তাহলে তিনি সেদিন ওই ব্যবহারটি করতেন না, কারণ আদালত তো আছে, আদালতে বিচার হতো। একদমই। একটা বিষয় যাব যে আপনি বলেন বেআইনি, আমি এই কথাটাতেই যাব যে তৃণমূলের তরফ থেকে কিন্তু হেভিওয়েটদের গ্রেফতার করা বেআইনি বলে একটা এফআইআর দায়ের করা হয়েছে, কি বলবেন? মানে সেটা 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 আরো বিপদজনক। এই এফআইআর কাউন্টার এফআইআর এই এই করে যে তদন্তকারী সংস্থা ধরুন বেআইনি ভাবে, কারণ এই যে তদন্ত চলে না সাধারণত কোর্টও সেখানে ইন্টারভিন করতে চায়, ও তদন্ত করে মানে তদন্ত করা মানে কি একটা কিছু খুঁজছে, তার আলটিমেট রিপোর্টটা কিন্তু কোর্টে এসে যাওয়া হয় এবং কোর্ট কগনিজেন্স নিলে, কোর্ট যদি বলে দোষী তবেই তিনি দোষী সাব্যস্ত হবে। আর এই যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন বা কাস্টডিতে রাখা, এর কিছু কারণ থাকে। কিছু কি কারণ থাকে? যে কাস্টডিতে রাখার প্রথম কারণ হচ্ছে যে হয়তো সেই ব্যক্তি পালিয়ে যাবে,
এক্ষেত্রে সম্ভাবনা কিছুটা কম। যে এভিডেন্স সেটা ট্যাম্পার করতে পারেন, যারা সাক্ষী তাদের ভয় দেখাতে পারেন। মূলত এই মামলায় সিবিআই যেটা বলেছে, বারবার বলছে যে তারা সাক্ষীদের ভয় দেখাতে পারে এবং আবেদনকারীদের ভয় দেখাতে পারে, কারণ তারা প্রভাবশালী। এখন তারা যেভাবে আচরণ করছে তদন্তকারী সংস্থার সঙ্গে, যারা তদন্ত করছে তাদের সঙ্গে যদি এই আচরণ হয়ে থাকে, তাহলে খুব সঙ্গত ভাবে এই প্রশ্ন আসবে যে তাহলে সাক্ষীদের সঙ্গে কি আচরণ করা হতে পারে। যদি তদন্ত যারা করছে তাদের সঙ্গে এই আচরণ হয়, তাহলে সাক্ষীদের সঙ্গে নিশ্চিত ভাবেই কি আচরণ হবে সেটা বোঝাই যাচ্ছে। একদমই ফিরোজ বাবু, আর একটা বিষয় যে বারবার কিন্তু এই কথাটা উঠছে যে সোমবার থেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে এই এই কথাটা উঠছে যে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে কেন তাহলে ধরা হলো না বা তাদের ডাকা হলো না, এই বিষয়টা আমরা দেখছি। এবং কুনাল ঘোষ কিন্তু বারংবার এটাকে বলছে যে তাদের কেন, কারণ আমরা দেখেছি যে নারদা অপারেশনে নারদার যে ফুটেজ আমাদের সামনে আছে সেখানে আমরা মুকুল রায়কেও দেখেছি এবং শুভেন্দু অধিকারীকে। তাহলে কি বলবেন এই বিষয়টা? আর একটা প্রসঙ্গ যে মুকুল রায়ের যে নির্বাচনী হলফনামা সেখানেও কিন্তু এই নারদা মামলার তথ্য গোপন করার একটা কথা উঠছে, কি বলবেন তাহলে এই বিষয়টা? দেখুন, তদন্তের স্বার্থে প্রতিটি ব্যক্তিকে, যাদের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এখন তদন্তকারী সংস্থা যদি এই বায়াস অ্যাটিটিউড দেখান, সেটাও কিন্তু ততোধিক ন্যাক্কারজনক, এবং তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে যদি ব্যবহার করে সেটাও কিন্তু অত্যন্ত বাজে ঘটনা। কেন্দ্রের সরকার, কেন্দ্রের শাসক দল, তারা তদন্তকারী সংস্থাকে এই প্রথমবার ব্যবহার করছে তা কিন্তু নয়, তারা বারংবার এই তদন্তকারী, এই এই যে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সেই গুলোকে ব্যবহার করে, ব্যবহার করে তাদের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তারা রাজনৈতিক লাভবান হতে চেষ্টা করে। এটা কিন্তু এই যে কেন্দ্রের দল, যে শাসক দল, তার প্রতি এই অভিযোগটা কিন্তু সাধারণ মানুষের আছে। ফলে আমি এই জিনিস উড়িয়ে দিচ্ছি না যে মুকুল রায় বা শুভেন্দু অধিকারীর গ্রেফতারের প্রশ্নে যে কিছুটা রাজনৈতিক অভিসন্ধি আছে, এটা আমি একদমই উড়িয়ে দিচ্ছি না। রাজনৈতিক অভিসন্ধি থাকাটা অস্বাভাবিক নয়, কারণ তারা একটা রাজনৈতিক দলে ছিল, অন্য একটি রাজনৈতিক দলে যুক্ত হয়েছে, এবং সেই রাজনৈতিক দলটি বর্তমানে কেন্দ্রের শাসক দল। এবং সেই শাসক, কারণ এর আগে সিবিআইয়ের ক্ষেত্রে বেশ কিছু অবজারভেশন সুপ্রিম কোর্ট দিয়েছিল, এবং আমরা জনমানুষে এই বিতর্ক আছে বিশেষ করে আইনজীবী মহলেও, এবং এই যে বিভিন্ন তদন্তকারী সংস্থা, তা এই যে শাসক দল থাকে তারা বারবার তাদের উদ্দেশ্যে ব্যবহার করে বলে তাদের ইন্ডিপেন্ডেন্ট নেচার দেওয়ার একটা যুক্তি সব সময় চলতে থাকে। কিন্তু আজ পর্যন্ত কোন তদন্তকারী সংস্থা একদম পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে পেরেছে বলে আমার মনে হয় না। ফলে এখানে রাজনৈতিক অভিসন্ধি থাকাটা অস্বাভাবিক নয়, রাজনৈতিক অভিসন্ধি হয়তো বা আছে, প্রতিহিংসাও আছে, কিন্তু এই যে হিংসা, প্রতিহিংসা বা অভিসন্ধি যাই থাকুক না কেন, দুর্নীতি নেই এটা কিন্তু বলা যাবে না। এরা প্রত্যেকে দুর্নীতির সঙ্গে যুক্ত, এদের প্রত্যেককে ডেকে প্রতিটি তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে, তবেই গণতান্ত্রিক ভ্যালুস গুলো মানুষের মধ্যে ইন্ট্যাক্ট থাকে। আর একটা বিষয় যাব যে আমরা দেখলাম যে সোমবার ওনাদেরকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর ভোর রাতে মদন মিত্রের শরীর খারাপ করে এবং তারপরে সুব্রত বাবু এবং শোভন বাবু তিনজনেই এখন SSKM এ অ্যাডমিটেড, তো ওনাদের চিকিৎসা চলছে। আজকে শোনা যাচ্ছে যে একটা টিম, মানে সিবিআই হাইকোর্ট থেকে বলেছে যে সিবিআই এমস এর সাথে যোগাযোগ করছে যে একটা টিম গিয়ে শারীরিক তাদের পরীক্ষা হবে, তারা কি এখন কি স্থিতিশীল কিনা, কি তাদের শারীরিক কন্ডিশন সেটা দেখা হবে। কিভাবে দেখছেন যে হঠাৎ করে, মানে এটা আমরা আগেও দেখেছি কোনো কিছু হলে একটা অসুস্থতা হয়ে যায় তারপরে অ্যাডমিট হয় এই বিষয়টা, এবং আজকে সিবিআইও একটা টিম নিয়ে, একটা মানে মেডিকেল টিম নিয়ে এমস এর সাথে যোগাযোগ করেছে যাচ্ছে, কি বলবেন এই পুরো বিষয়টা নিয়ে? দেখুন, যদি সত্যি সত্যি, দেখুন আমি তাদের হেলথ কন্ডিশন নিয়ে আমি সত্যি সত্যি আর খুব বেশি তথ্য নেই,
এবং হতেই পারে যে তাদের সত্যি সত্যি মেডিকেল অ্যাসিস্ট্যান্স এর প্রয়োজন। যদি তদন্তকারী সংস্থা, দেখুন আমাদের সুপ্রিম কোর্টের আগে নির্দিষ্ট ভাবে বলেই দিয়েছেন যারা ইনমেটস হবেন তাদের ক্ষেত্রে এই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিতে হবে, এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্স এর প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করা উচিত নয়। তিনি যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তিনি দোষী সাব্যস্ত না হচ্ছেন, তিনি দোষী হলেও মেডিকেল অ্যাসিস্ট্যান্স সর্বদাই দেওয়া প্রয়োজন। ফলে মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রয়োজন কি প্রয়োজন নয়, যারা মেডিকেল এক্সপার্ট আছেন, যারা চেক আপ করছেন, তারা নিশ্চিত ভাবেই মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেবেন। কিন্তু যদি মনে করেন যে না, এই মেডিকেল অ্যাসিস্ট্যান্সটা একটা লাক্সারি হয়ে যাচ্ছে, নিশ্চিত ভাবেই অন্য কোনো বেটার এক্সপার্টকে দিয়ে তারা মনে করতে পারেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেওয়া প্রয়োজন কিনা, সেটা আমরা ভেরিফাই করব, ভেরিফাই করতে পারেন। এবং সেক্ষেত্রে এমস এর ডাক্তারে নিশ্চিত ভাবে যদি আসেন তাহলে তারা চেক আপ করবে। এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিয়ে খুব বেশি কিছু বলার এই মুহূর্তে, কারণ হচ্ছে দেখুন এই হসপিটালটা তো আর জেলের অল্টারনেটিভ হতে পারে না, যে আমি জেলে গেলাম প্রভাবশালী বলে প্রভাব কাটিয়ে হসপিটালের বেডে গিয়ে শুয়ে পড়লাম, এটা তো খুব একটা যুক্তিযুক্ত হতে পারে না। আমরা দেখেছি এর আগে বেশ কিছু রাজনৈতিক নেতা অভিনয়ের মাধ্যমে কিছু ক্ষেত্রে লাক্সারির পারপাসে হসপিটালে ভর্তি হন, সেটা খুব একটা সমীচীন নয়। কিন্তু আমি এই ক্ষেত্রে তাদের যেহেতু মেডিকেল কন্ডিশন কি সেটা জানি না, সেই জন্য মন্তব্যটা অসমীচীন হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে তিনি যেই হোক হন না কেন, যদি কাউকে গ্রেপ্তার করে তার মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়া প্রয়োজন। ফিরোজদা, আর একটা বিষয় যে সিবিআই এর তরফ থেকে এই কেসটাকে অন্য রাজ্যে স্থানান্তরিত করার একটা প্রক্রিয়া চলছে বা একটা স্থানান্তরিত করার একটা কথা উঠছে, কি বলবেন? মানে এতে সুবিধাটা কি হবে? স্থানান্তরিত করলে কি এক্সট্রা কিছু সুবিধা হবে? না, এক্সট্রা সুবিধা না। দেখুন এই যে বর্তমান প্রসিডিংসটা চলছে, ওরা মূলত যে সেকশনে প্রেয়ার করেছেন সেই সেকশনে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার কোনো প্রভিশন নেই, ফলে সেটা এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু যদি মনে করেন যে অন্য রাজ্যে আমাদের কেসটা স্থানান্তর করা প্রয়োজন, নিশ্চিতভাবে সেই প্রসিডিংস অ্যাডপ্ট করতে পারেন। এবং সিবিআই সেক্ষেত্রে অন্য ফোরামে গিয়ে, এই ফোরামে নয় অন্য ফোরামে, হায়ার ফোরামে গিয়ে তারা নিশ্চিতভাবেই তারা কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে তারা আবেদন করতে পারে। কারণ যে কন্ডিশন তৈরি করা হয়েছিল, সেদিন যে অবস্থা তৈরি করা হয়েছিল, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা বলতেই পারেন যে যেহেতু তারা এই রাজ্যের মন্ত্রী, ফলে এই রাজ্যে তাদের সাক্ষ্য নেওয়া, এই রাজ্যে তাদের রাখা, এই প্রশ্নে তাদের কিছু বাধার সৃষ্টি হচ্ছে, এবং সেই বাধার ফলে তারা অন্য রাজ্যের স্থানান্তর করতে চায় এই প্রভাবশালীদের। সেক্ষেত্রে এর আগেও দেখেছি যে স্থানান্তর হয়েছে, ফলে সিবিআই চাইলে সেটা করতেই পারে। কিন্তু বর্তমান যে প্রসিডিংস চলছে হাইকোর্টে, সেই প্রসিডিংস এর মাধ্যমে অন্য রাজ্যে স্থানান্তরের কোন স্কোপ নেই। কিন্তু হ্যাঁ, আলাদা প্রসিডিংস ইনিশিয়েট করে অবভিয়াসলি তারা চাইলে স্থানান্তর করতে পারে এবং সেই প্রেয়ারও দিতে পারেন। এবং আশা করি সিবিআই তাদের বিচার বিবেচনা করে যদি মনে করেন যে অন্য রাজ্যে স্থানান্তর করা প্রয়োজন, তারা করবেন। ফিরোজদা, সময় একদমই কম, আমি শেষ একটা প্রশ্নে যাব যে আমরা দেখলাম আজকে শুনানি হয়েছে প্রায় 3 ঘন্টা ধরে, কিন্তু রায়দান হয়নি, আগামীকাল আবার হবে এবং আশা করছি আগামীকাল রায়টা বেরোবে, কি হতে চলেছে। তো এই সমগ্র পুরো ব্যাপারটা নিয়ে আপনি একজন বিশিষ্ট আইনজীবী হয়ে আপনার কি মনে হয় যে রায়টা ঠিক কোন দিকে যেতে পারে বা কি হতে চলেছে? রায় সম্বন্ধে আগে থেকে বলা যায় না, এটা যেহেতু প্রসিডিংস চলছে সেহেতু আগে থেকে বলাটা অনুচিত, আমি সেটা বলবো না। কিন্তু যে অবস্থাটা ঘটেছে সেটা অত্যন্ত পীড়াদায়ক, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যা ঘটিয়েছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষদের মধ্যে যেভাবে বাইফার্কেশন করা হয়েছে, কিছু মানুষকে জেলবন্দি করা হয়েছে, কিছু মানুষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে জনমানুষে তার প্রভাব পড়ছে, ফলে এই যে পুরো বিষয়টা হচ্ছে তাতে কিন্তু যে রাজনৈতিক অভিসন্ধি আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই রাজনৈতিক অভিসন্ধি যারা নিয়ে রাজনৈতিক সুবিধা পাবেন বলে মনে করছেন, তাদের এই রাজনৈতিক সুবিধা প্রাপ্তি থেকে মানুষজন আশা করি দূরে রাখবেন। কারণ মানুষজন বুঝতে পারছেন যে বেসিক্যালি এই যে দুর্নীতির সঙ্গে যুক্ত যারা মানুষ, তাদের কিন্তু ক্ষমতায়
আনাটা সেটাও কিন্তু এক ধরনের আমি বলবো নিজের প্রতি অবিচার করা। কারণ এক রাজ্যের এক মন্ত্রী বলছেন যে আমি এদের জন্য কাজ করতে পারলাম না। আচ্ছা আপনি এই কাজ করতে পারছেন না কেন? আপনাকে তো মানুষ ভোট দিয়েছে, কারণ আপনি দুর্নীতি করেছেন এবং দুর্নীতির দায়ে আপনি জেলে যাচ্ছেন। আপনি হাত পেতে টাকা নিচ্ছেন, আপনার সেক্রেটারিদের বলছেন ওর হাতে টাকা দাও, আপনি দুর্নীতি করে জেলে যাচ্ছেন, জনগণের কাজ করতে গিয়ে আপনি জেলে যাননি কিন্তু। ফলে এই দুর্নীতিগ্রস্ত মানুষদের আমাদের নির্বাচন করা থেকে দূরে থাকতে হবে, এবং এই যারা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে যারা এই যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের মধ্যে বাইফার্কেশন করছেন, সেই রাজনৈতিক অভিসন্ধি গুলো থেকে আমাদেরকে দূরে রাখার জন্য সেই রাজনৈতিক দলগুলোকেও জনমানস থেকে দূরে রাখতে হবে। ফলে জনগণের আশু কর্তব্য হবে যে তাদের আরো বেশি রাজনৈতিক হতে হবে, এবং রাজনৈতিক হয়ে যারা এই রাজনৈতিক অভিসন্ধি রচনা করছেন এবং যারা এই দুর্নীতি করছেন এই উভয় পক্ষকেই দূরে রাখতে হবে। আমরা অপেক্ষাই করে থাকি তাহলে যে আগামীকাল কি রায় হয়, সেই দিকে গোটা রাজ্য জুড়ে আমরা অপেক্ষায় আছি যে কালকে আমরা কি হবে, কারণ এটা একটা টান টান উত্তেজনার একটা সময়। তো আমরা অপেক্ষায় থাকি। অসংখ্য ধন্যবাদ ফিরোজদা, এত ব্যস্ততার মধ্যে সময় দিলে। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের, নমস্কার। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।